আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুভেচ্ছা সবাইকে। চলুন দেখে নিই আজকে নিউজ। রোনালডোকে দেখতে 2.5 লাখ টাকার টিকিট কিনলেন তামিম। চলুন আমরা বিস্তারিত জেনে নেই। রিয়েল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো কেবল নিজের জগতেই নন, সাড়া জাগিয়েছেন ক্রিকেট অঙ্গনের অন্য মহলেও। তার জাদুকরি ফুটবল দেখতে তাই মানুষের উৎসাহের শেষ নেই। উৎসাহীদের একজন হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার অনেক দিনের ইচ্ছা, মাঠে বসে রোনালদোকে দেখবেন এবং তার খেলা উপভোগ করবেন। এবার সেই উৎসাহ পূরণ হতে যাচ্ছে। আগামী 3রা জুন কার্ডিফে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি। এমন সময় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দলের সঙ্গে ইংল্যান্ডে আছেন তামিম। সুতরাং 2-2-4 মিলে গেছে। তবে রোনালডোকে দেখার জন্য মোটা দাম দিতে হচ্ছে তামিমকে। রোনালডোকে একবার কাছ থেকে দেখতে চান তাই ডাগ আউটের পেছনে, মানে গ্যালারির ঠিক সামনের সারে টিকিট কেটেছে তিনি। দাম পড়েছে 2,700 ইউরো, যা বাংলাদেশি টাকায় মাত্র 2.5 লক্ষ টাকা। তামিম বলেছেন, এমন সুযোগ তো রোজ আসে না, তাই এত টাকা খরচ করে ফেললাম। এদিকে ম্যাচটি দেখার জন্য কোচের কাছ থেকে ইতিমধ্যে একদিনে ছুটি পেয়ে গেছেন তামিম। সুতরাং সব দিক দিয়ে এখন তিনি প্রস্তুত মাঠে যাওয়ার জন্য। এই কার্ডিফে 2005 সালে আশরাফুল জাদুতে অস্ট্রেলিয়া বধ করেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আগামী 9 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টিম টাইগার। উল্লেখ্য, তামিমের প্রিয় বন্ধু সাকিব কিন্তু আবার মেসি ও বার্সেলোনা এবং লিওনার্দো মেসির ভক্ত। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।